প্রবাসের খবর। সাতকানিয়া লোহাগড়া প্রবাসী পরিষদের উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়েছে। এনটিভি মদিনা প্রতিনিধি ফ ই ম ফরহাদ জানান, পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবু তাহের সওদাগর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল কোরআন একাডেমি লন্ডনের ট্রাস্টি শেখ মওদুদ হাসান, পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি এইচ এম শাহিদুল হক কাতেবি ও মদিনা বাংলাদেশি কমিউনিটির আহ্বায়ক মাহফুজুল আলম। অনুষ্ঠানে ছিল খেলাধুলা পুরস্কার বিতরণী ও রঙ্গন সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক পরিবেশনা।